ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে তোমাদের বীজগণিতের সমস্ত অধ্যায়গুলোই আমি সমাধা করে দিয়েছি। দেখো, তোমাদের আমি যে অঙ্কগুলো করিয়েছি প্রথম অধ্যায়ের বইয়ের প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, দুইটি অধ্যায় ছিল শুধুমাত্র পাটিগণিত। এরপর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এই তিনটি অধ্যায় কিন্তু তোমাদের বীজগণিত। এরপর ষষ্ঠ এবং সপ্তম এ দুটি আছে আবার জ্যামিতি। অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্ত, অর্থাৎ যেটাকে বললাম পরিসংখ্যান, এই অধ্যায়গুলো। এখন তোমাদের একটি পার্ট অর্থাৎ বীজগণিত, বীজগণিত একদম এ টু জেড তিনটি অধ্যায় আছে। তৃতীয়, চতুর্থ, পঞ্চম তিনটি অধ্যায়ই আমি একদম সৃজনশীল প্রশ্ন সহ, মানে বইয়ের সৃজনশীল প্লাস অতিরিক্ত সৃজনশীল সহ সম্পূর্ণ সমাধা করে দিয়েছি। কারণ আমি তোমাদের এর আগেও বলছিলাম যে বীজগণিতটা একবারে শেষ করে দিয়েই যাই। এখন পাটিগণিতে আমি আবার ফিরে আসলাম। পাটিগণিতে তোমাদের প্রথম অধ্যায়েই অনেকগুলো পার্ট আছে, 1.1 থেকে 1.6 পর্যন্ত। কিন্তু আমি শুধুমাত্র 1.1, 1.2 এবং 1.3 তিনটি পার্টকে সমাধা করে দিয়েছিলাম। তাই এখান থেকে আমরা সিরিয়াল অনুযায়ী অর্থাৎ একটা ধারাবাহিকভাবে পরবর্তী অনুশীলনীগুলো আমরা শুরু করি। এরপর দ্বিতীয় অধ্যায়ের এগুলি শেষ করব, তারপর তোমার জ্যামিতি এবং তত্ত্বপাত্য পরবর্তীতে শেষ করব। তা সেক্ষেত্রে আমাদের প্রথম অধ্যায়ের 1.1, 1.2 এবং 1.3 যেহেতু ইতিপূর্বে সমাধা হয়েছে, এজন্য আজ আমি তোমাদেরকে 1.3 নিয়ে, না 1.1, 1.2 এবং 1.3ও শেষ হয়েছে, 1.4 সংক্রান্ত যাবতীয় অঙ্কগুলো নিয়ে তোমাদের সাথে আমি আজ আলোচনা করব। এখানে দেখো 1.4 আমাদের যে টপিকসগুলো দেওয়া আছে সেটা হলো ভগ্নাংশ। আমাদের 1.3 দেওয়া ছিল লসাগু এবং গসাগু, 1.2 ছিল গুণনীয়ক এবং গণিতক, না 1.2 ছিল মৌলিক সংখ্যা সম্পর্কিত বিভিন্ন ধারণা, আর 1.3 ছিল লসাগু গসাগু নিয়ে, আর 1.1 যেটা সেটা হলো আমাদের ওই সংখ্যার যে পাতন, সংখ্যা পাতন পদ্ধতিগুলো, এখানে আমাদের একক, দশক, শতক, অর্থাৎ এই সংখ্যাগুলোকে আমরা কীভাবে সংখ্যায় লিখি এবং কথায় লিখি, আবার কথার অঙ্কগুলোকে কীভাবে আমরা সংখ্যায় লিখি, এই সম্পর্কে আলোচনা ছিল 1.1। আর 1.2 ছিল মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা নিয়ে, 1.3 ছিল গুণনীয়ক এবং গণিতক সম্পর্কে আলোচনা। এখন 1.4 আমরা আলোচনা করব ভগ্নাংশ সম্পর্কে। ভগ্নাংশ সম্পর্কে বিস্তারিত আলোচনা তোমরা যদিও ক্লাস ফাইভেও শিখে এসেছো, ক্লাস ফাইভ, ফোর, থ্রি সব ক্লাসেই কিন্তু কম বেশি শিখে এসেছো। এখন ক্লাস সিক্সে এসে তোমাদের একটু বড় অঙ্ক, ক্লাস থ্রি, ফোর, ফাইভের ছোট্ট ছোট্ট যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলি শিখে এসেছো ভগ্নাংশের। আর এখন ফাইভেও সিক্সেও একই জিনিস শিখবে, তার মধ্যে একটু বড় বড় যে অঙ্কগুলো আছে সেগুলি শিখবে। তা সেক্ষেত্রে তোমাদের ভয়ের কিছুই নেই, আমি ভগ্নাংশ সম্পর্কে একদম বিস্তারিত শুরু থেকেই আমি সমস্ত কিছুই তোমাদেরকে বুঝিয়ে দেব। সেক্ষেত্রে দেখো, আমি ভগ্নাংশটা কী, আসলে ভগ্নাংশ মানে ভগ্ন, ভগ্ন মানে কি, ভাঙ্গা অংশ, ভাঙ্গা অংশ, কোনো একটি সংখ্যার ভাঙ্গা অংশকেই বলা হয় ভগ্নাংশ। যেমন একটি সংখ্যা হলো আমাদের এক, ঠিক আছে, অর্থাৎ আমাদের এই একটি বক্স, এই বক্সটাকে যদি আমি সমান চারটি ভাগে ভাগ করি, এখানে কি একটি ভাগ, দুইটি, তিনটি, চারটি ভাগ, তাই না? তাহলে এই পুরো বক্সটাকে আমি বললাম একটি বক্স, মানে এক, ঠিক আছে। তার মধ্যে থেকে যদি এই অংশটাকে আমি আলাদা করি, তাহলে এই অংশটা কি, এই পুরাটার 1, 2, 3, 4 চার ভাগের এক ভাগ এখানে, না, তাহলে এই অংশে আমাদের দাঁড়ালো কত, চার ভাগের এক ভাগ। আচ্ছা, আর এই সাদা মানে খালি যে অংশগুলো, এই পুরাটাই রয়ে গেলো কত, আমাদের পুরা চার ভাগ করছি, চার ভাগের মধ্যে 1, 2, 3 ভাগ, তাই না, তিন, চার ভাগের তিন ভাগ। এখন আমি যদি আবার বলি যে না, আমার এখান থেকেও এটাকে অর্ধেক করলাম, এটাকেও অর্ধেক করে দিলাম, এদিকেও অর্ধেক করে দিলাম, তাহলে এখন আমাদের এই বক্সটা মোট কত ভাগে বিভক্ত হয়ে গেল দেখো তো, এখানে আমাদের বিভক্ত হয়ে গেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি ভাগে বিভক্ত হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি যদি খালি এই লাল দাগের এই অংশটুকুকে বলি, এটা কতটুকু হবে, তাহলে পুরাটা আছে আট ভাগ, তার মধ্যে থেকে এক ভাগ, তাহলে আট ভাগের এক ভাগ, ঠিক আছে। যদি আরও একটি ভাগ নিতাম, তাহলে আমাদের হয়ে যেত কত, দেখো আট ভাগের দুই ভাগ,
তার মানে এই দুইটা মিলিয়ে হতো আমাদের আট ভাগের দুই ভাগ। এখন দেখো একটি কথা, এই অংশ, এই পুরো অংশটা আর এই পুরো অংশটা একই না? তাহলে এই যে পুরো অংশটা, এই সম্পূর্ণ অংশটা আর এই সম্পূর্ণ অংশটা, এটা তো এক। তাহলে চার ভাগের এক ভাগ এখানে, এখানেও চার ভাগের এক ভাগ। তাহলে এই যে আট ভাগের দুই ভাগ, এই অংশকেই আমরা বলতে পারি কি চার ভাগের এক ভাগ বলতে পারি না? তাহলে আট ভাগের দুই ভাগকে আবার চার ভাগের এক ভাগও বলতে পারি? তাহলে এরকম যদি কখনো বলতে পারি কোনো একটি ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশের সমান যদি বলতে পারি, যে না এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশ একই, তাহলে সেই জাতীয় ভগ্নাংশগুলোকে বলা হয় কি একটি সমতুল ভগ্নাংশ। আমরা কিন্তু একটা একটা করে সংজ্ঞার মধ্যে চলে আসছি, আমি পরে সংজ্ঞাগুলো ডিটেইল বোঝাবো, আমি একটা এখান থেকে শুধুমাত্র কিছু কিছু ধারণা তোমাদেরকে দিয়ে যাচ্ছি। এই জন্য বলি তোমরা, আমি যখন ক্লাস করব তখন ফুল ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবে, কারণ প্রতিটি কথার মধ্যে তোমাদের শিক্ষণীয় অনেক কিছুই থেকে যায়। প্রথম লেকচার, কোনো একটি অধ্যায়ের প্রথম লেকচারটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের অনেক কিছুই অজানা জিনিস, যেগুলি ছোটো ক্লাসে তোমাদের জেনে আসার কথা ছিল, হয়তো বা জানো নাই বা জেনে আসছো, যা জেনে আসলেও সেগুলি তোমাদের রিপিট হলো, আর যারা জানো নাই তারা জানতে পারলে। এই জন্য বলবো ফুল ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা মনোযোগ দিয়ে শুনবে। তাহলে এখানে আমরা যখন দেখব, এখানে আমরা এই অংশটাকে বললাম আট ভাগের দুই ভাগ, তাহলে এখানেও তো আট ভাগের দুই ভাগ আছে, তাই না? তাহলে এই আট ভাগের দুই ভাগকে আমরা আবার পুরাটাকেই বলতে পারলাম কি চার ভাগের এক ভাগ। তাহলে এই জিনিসগুলোকে আমরা বললাম কি সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ কি সেই সংজ্ঞাটা এখন আসি। কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা, কোনো একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় ওই সংখ্যাই প্রদত্ত সংখ্যার, ওই ভগ্নাংশটি প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। যেমন দেখি, মনে করো আমার একটি আছে হলো এক, নিচে আছে চার। এখন এইটাকে আমরা, এই এক নিচে চার ছিল, ঠিক আছে, এটাকে যদি আমি দুই দ্বারা গুণ করি, দুই দ্বারা মানে একই সংখ্যা দ্বারা গুণ করলাম, গুণ করলে কত হলো, দুই একে দুই, দুই দুগুণে চার, দুগুণে আট। তাহলে দেখো এই চার ভাগের এক ভাগ আর আট ভাগের দুই ভাগ, এই দুইটি সংখ্যা হলো কি সমতুল ভগ্নাংশ, একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলাম। আবার দেখো, যদি এটাকে এই এক নিচে চার, এটাকে উপরে আছে এক নিচে চার, তাকে যদি গুণ করে আমি মনে করো ছয় দ্বারা, এখানেও গুণ করলাম ছয় দ্বারা, তাহলে ছয় একে ছয়, চার ছয় চব্বিশ, তাহলে এটা আর এটাও সমতুল ভগ্নাংশ, ঠিক আছে। এখন আবার যদি এইটাকে আমি অন্যভাবে করি, দেখো এই ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি, ছয় নিচে চব্বিশ, তাই না, এই ছয়কে যদি আমি দুই দিয়ে ভাগ করি, তাহলে চব্বিশকে আমরা দুই দিয়েই ভাগ করব, তাতে দাঁড়ালো কি ছয়কে দুই দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়, তিন, চব্বিশকে দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় বারো। তাহলে বলবো এইটি আর এটিও কি সমতুল ভগ্নাংশ। বিষয়টা বুঝতে পেরেছো কিনা? তাহলে আমাদের সমতুল, তাহলে এইটার সাথে এইটা, এইটার সাথে এইটা, তাহলে আমি বলছি কোনো একটি সংখ্যা দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় সেটা সমতুল, আবার কোনো একটি সংখ্যাকে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে ভাগ করলেও যেটা পাওয়া যায় সেটাও সমতুল। তাহলে একই সংখ্যা দ্বারা কোনো একটি সংখ্যাকে, কোনো একটি ভগ্নাংশকে, আমি সংখ্যা বলছি কেন, একই সংখ্যা দ্বারা কোনো একটি ভগ্নাংশের হর এবং লবকে গুণ করলে যে ফল পাওয়া যায় সেই ভগ্নাংশটি প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। আবার একই সংখ্যা দ্বারা কোনো একটি ভগ্নাংশকে, ভগ্নাংশের হর এবং লবকে ভাগ করলে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফলটি বা সেই ভগ্নাংশটি প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ। তাহলে আমরা একটি জিনিস শিখলাম, আমরা যা যা শিখব আমি এখান থেকে একটি একটি করে লিখে রাখবো। এখানে আমি শিখলাম আজকে সমতুল ভগ্নাংশ কি, এই সম্পর্কে আমরা মোটামুটি শিখে ফেললাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আসবো আমরা, এই ভগ্নাংশ প্রধানত কয় প্রকার, তিন প্রকার, এগুলি মুছে দিই। দেখো ভগ্নাংশ কত প্রকার, একটি হলো
সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। তবে আমরা এই অধ্যায়ে যে আলোচনাগুলো করব সেগুলি সব সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আলোচনা, তাই না? এখানে আমাদের ভগ্নাংশটা প্রধানত দুই প্রকার, এটি হলো একটি হলো, আচ্ছা এখানে আর একটু লিখি, একে হলো সাধারণ ভগ্নাংশ, আর আরেকটি হলো দশমিক ভগ্নাংশ। এই দশমিক ভগ্নাংশকে অনেক সময় দশমাংশ বলা হয়, ঠিক আছে? এখন দশমিক ভগ্নাংশ, এখন আমরা আজকে এই তোমাদের 1.4 অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলি কিন্তু সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আলোচনা। দেখো তোমাদের বইটা বের করবে তোমরা অবশ্যই 17 পৃষ্ঠায় ভগ্নাংশ সম্পর্কে আলোচনা একদম শুরুতেই দেওয়া আছে, সাধারণ ভগ্নাংশ। আমরা সাধারণ ভগ্নাংশ নিয়ে আজকে আলোচনা করব। তাহলে এই সাধারণ ভগ্নাংশের মধ্যে সাধারণ ভগ্নাংশটা কয় রকমের? তিন রকমের। একটি হলো প্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে তিন ধরনের ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ তিন ধরনের, একটা হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা মিশ্র ভগ্নাংশ। এখন আমরা শিখব সাধারণ ভগ্নাংশ কাকে বলে। তাহলে যে ভগ্নাংশের, এখানে আমরা সংজ্ঞাটাকে তোমাদের বইতে দেওয়া আছে, তারপরে আমি সংজ্ঞাটা তোমাদের মনে রাখার জন্য কত সহজভাবে দেখাই। দেখো এখানে লব ইজ গ্রেটার দেন হর, লব ইজ লেস দেন হর, মানে হরটা বড়। আর এখানে হলো লব ইজ গ্রেটার দেন হর, ঠিক আছে? আর এখানে একটি পূর্ণ সংখ্যা সংবলিত ছোট লব বড় হর, ঠিক আছে? এই ছোট লব বড় হর, দেখো লবটা ছোট হরটা বড়, তার মানে কি? একটি পূর্ণ, এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি, একটি পূর্ণ সংখ্যা সংবলিত বা সংলগ্ন দিয়ে দিই, একটি পূর্ণ সংখ্যা সংলগ্ন কি প্রকৃত ভগ্নাংশ, একটি পূর্ণ সংখ্যা সংলগ্ন প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশের কি? লবটা হয় ছোট, হরটা হয় বড়, এই যে লব ছোট হর বড়, তাই না? তাহলে এই কথাটাই, তাহলে এই প্রকৃত ভগ্নাংশের পাশে যদি একটা পূর্ণ সংখ্যা দেওয়া থাকে তাহলে ওইটা কি বলবো আমরা? মিশ্র ভগ্নাংশ, ঠিক আছে? আমরা দুইভাবে লিখতে পারি। এখন এই যে আমি কথাগুলো লিখলাম এগুলি কিন্তু আমি শুধুমাত্র একটু তোমাদেরকে হিন্স দিয়ে গেলাম, কিন্তু এটাকে পূর্ণাঙ্গভাবে সংজ্ঞা যদি আসে তাহলে কি করব? তাহলে সংজ্ঞাটা আমরা লিখবো এরকমই, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশের লব কি, এখানে লবটা কি বলছে? ছোট না? যে ভগ্নাংশের লব ছোট এবং হর বড়, ওই ভগ্নাংশটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশের সংজ্ঞা তোমরা এখন আর মুখস্থ করার দরকার না, তোমরা খালি এই টপিক্সটুকু মনে থাকলেই তাহলে তোমরা আশা করি লিখতে পারবে। তাহলে অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশের লব বড় এবং হর ছোট, ওই ভগ্নাংশকেই অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। এবারে মিশ্র ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের একটি পূর্ণ সংখ্যার সাথে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ সংলগ্ন থাকে, ওই ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ।
বা একটি প্রকৃত ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা সংলগ্ন অবস্থায় থাকলে ওই ভগ্নাংশটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। আমাদের তিন ধরনের তিনটি ভগ্নাংশের সংজ্ঞা কিন্তু জেনে গেলাম। এখন এরকম আমি একটা উদাহরণ হিসেবে দিই, দেখো এই ভগ্নাংশটা মনে করলাম উপরে দুই আর নিচে তিন, এটা কি লবটা ছোট হরটা বড়? আচ্ছা এখানে এইটারই উল্টা দিয়ে দিলাম, উপরে যদি থাকতো তিন আর নিচে যদি থাকতো দুই, তিন উপরে আর নিচে দুই, তাহলে এটা কি লবটা বড় হরটা ছোট। এখন তোমাদের মনে আছে কিনা লব কোনটাকে বলা হয় আর হর কোনটাকে বলা হয়, সেটা তো জানা আছে নাকি? লব কাকে বলে? লব হলো উপরে আর নিচেটা থাকে হর। আমি এখন লব আর হর নিয়ে আলোচনা করতেছি, লবটা কোথায় থাকে আর হরটা কোথায় থাকে সেটাও তো জানার বিষয়, যদিও সেগুলো ক্লাস থ্রি থেকে তোমরা শিখে আসছো। তারপরে আমি একটু স্মরণ করে দিয়ে গেলাম, লব হলো উপরেরটা হর হলো নিচেরটা। এখন তাহলে এখানে লব বড় আর হর হলো ছোট, তাহলে এটাকে বলবো কি আমরা অপ্রকৃত ভগ্নাংশ। এবার মিশ্র ভগ্নাংশটা কি? দেখো মিশ্র ভগ্নাংশ যদি আমাদের এরকম একটা সংখ্যা রইল এক, তারপরে উপরেও একটা সংখ্যা রইল এক, নিচে রইল দুই, তাহলে এটাকে বলবো কি? দেখো একটা পূর্ণ সংখ্যার সাথে আরও একটি কী কী ভগ্নাংশ, যে উপরে ছোট নিচে বড়, উপরে ছোট নিচে বড় মানে কি এটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ না? তাহলে একটি পূর্ণ সংখ্যার সাথে একটি প্রকৃত ভগ্নাংশ সংলগ্ন অবস্থায় আছে, মানে লাগানো অবস্থায় আছে, তাহলে এরকম যদি কোনো একটি ভগ্নাংশ দেখা যায় তখন এটাকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এখন এখান থেকে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো তো, আমি কিন্তু একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে লিখছি, আশা করি সবটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন আরেকটি কথা আমি তোমাদেরকে শিখিয়ে নিই, সেটা হলো কোনো একটি অপ্রকৃত ভগ্নাংশ থাকলে সেই অপ্রকৃত ভগ্নাংশকে কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটি আমরা শিখব, আবার মিশ্র ভগ্নাংশ থাকলে সেই মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটিও আমরা শিখব, কিন্তু প্রকৃত ভগ্নাংশে আর আনা সম্ভব নয় এই দুইটির একটিকেও। তার মানে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা মিশ্রতে নিব, আবার মিশ্রকেও কি অপ্রকৃততে নিয়ে আসব। তাহলে এই অপ্রকৃত ভগ্নাংশকে আমরা কীভাবে মিশ্রতে নিব আর মিশ্রটাকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে আমরা ফিরিয়ে নিয়ে আসব সে সম্পর্কে তোমাদের একটু আলোচনা করে দেখাই। দেখো আমরা তাহলে এ পর্যন্ত এটাকে আমি মুছে দেবো, মুছে দেওয়ার আগে আমি কিছু ওই পাশে লিখে রাখি আমি কী কী জানলাম। সমতুল ভগ্নাংশ কী সে সম্পর্কে মোটামুটি একটু আলোচনা তোমাদেরকে শিখিয়েছি, এরপরে আমরা শিখলাম প্রকৃত ভগ্নাংশ কী, অপ্রকৃত ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ এই তিনটা শিখলাম। এখন আমরা আরো শিখব অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে দেখা যায় কি ডান পাশে, আমি তো তা জানতাছি না বুঝতেছি না, লিখে যাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে কিন্তু আর ডানে যাওয়া যাবে না। তাহলে অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর এটা শিখলাম, কিন্তু এটা এখন তিন লাইন হয়ে গেছে, তিন লাইনকে আমি একটা লাল দাগ দিয়ে আলাদা করে দিলাম। ঠিক আছে আর একটা শিখবো আমরা মিশ্রকে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর, মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে কিভাবে রূপান্তর করা যায় সেটিও আমরা শিখব। ঠিক আছে তাহলে এই কয়েকটি বিষয় এখন আমরা, এখন আমাদের দেখো সমতল ভগ্নাংশ কী এটা শেখা হয়ে গেছে, প্রকৃত ভগ্নাংশ তোমাদের আশা করি জানো, অপ্রকৃতটা জানো, মিশ্রটা জানো। এখন এই দুইটি জিনিস আমি দেখাবো, এর আগে তাহলে আমি এগুলিকে একটু মুছে দিই। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি মুছে দিলাম, কিন্তু তোমরা অবশ্যই এটাকে
ভিডিওটাকে একটু ব্যাক করে তোমরা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। যে লেখাটুকু আমি যেভাবে যেভাবে লিখছি এখানেও যেভাবে লিখি সবগুলো তোমরা তোমাদের খাতায় এগুলো তুলে রাখবে, ভবিষ্যতে যখন তোমরা এক মাস পর বা কিছুদিন পর অঙ্কগুলোকে আবার দেখতে যাবে এই লেকচারটা, তখন ওই খাতাটা একটু উল্টালেই, তখন আর আমার ভিডিও দেখতে হবে না, খাতা উল্টালেই বুঝতে পারবে যে হ্যাঁ এই বিষয়গুলো পড়াইছে, তখন তোমাদের নলেজে অটোমেটিক্যালি চলে আসবে। অনেকদিন আগে দেখছো কিন্তু হঠাৎ করে ওইটাকে তোমরা শুধু ওই মূল বিষয়গুলোকে দেখলেই তোমার দেখবা সংজ্ঞাগুলো অটোমেটিক্যালি তোমার ব্রেনে চলে আসবে। এই জন্য এগুলো অবশ্যই অবশ্যই যাই দাগাদাগি করি যেখানে যেভাবেই লিখি সব লেখাগুলি খাতায় তুলে রাখবে, এটাই কিন্তু নিয়ম। প্রত্যেকটা আমরা যখন স্কুলে ক্লাস করি তখনও কিন্তু এভাবেই তোমরা করবে, সেই ক্লাসের সময়ও তোমরা অবশ্য অবশ্যই টিচাররা বোর্ডে যা যা করায় সবগুলোই তোমরা খাতায় সুন্দরভাবে করে তুলে ফেলবে। এখন দেখো আমি যেটা বলছি, অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর। দেখো একটা অপ্রকৃত ভগ্নাংশ আমাদের দেওয়া আছে, মনে করলাম উপরে আমি কিছুক্ষণ আগে যেটা দেখাইছি ওইটাই তিন আর নিচে দুই, এটা দিয়ে কিন্তু আমি দেখালাম অপ্রকৃত ভগ্নাংশের উদাহরণ দিয়েছিলাম এইটা, তাই না? তাহলে এটা আছে, এখন এটাকে আমরা কীভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো? সেক্ষেত্রে এই দুই দিয়ে আমরা তিনকে ভাগ করব। দুই দিয়ে তিনকে ভাগ করলে কত হয়? দুই দিয়ে তিনকে ভাগ করলে দুই একে দুই, এখানে বিয়োগ করলে ভাগ শেষ থাকে কত? এক, তাই না? তাহলে এই সংখ্যাটাকে আমরা লিখতে পারি কি, এটাকে তিন নিচে দুই এটাকে আমরা লিখতে পারি ভাগফল কত? এক। ভাগ শেষ কত? এক। ভাজক কত? ভাজক বা পূর্বের হর কত? দুই, তাই না? তাহলে এটাকে আমি যদি একটু কথায় লিখে দিই, দেখো লবকে হর দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফল, আগে এখানে থাকবে প্রাপ্ত ভাগফল, আর উপরে চলে যাবে কি? ভাগ শেষ, আর নিচে হবে ভাজক। ভাজক অথবা লিখতে পারি এটাকে আমরা ভাজক বা হর, আমাদের পূর্বের ভগ্নাংশের যে হর ছিল সেই হরটাই, হরের কোনো পরিবর্তন হলো না, হর যেটা আছে তাই থাকলো, মানে হর ছিল এখানে কত? দুই, সেই দুই বসলো। আর এই লবকে হর দ্বারা ভাগ করে আমরা ভাগফল পেলাম কত? এক, সেই এক বসলো। আর ভাগ শেষ যেটা সেটা বসলো আমাদের কোথায়? উপরে, মানে লবে বসলো। আর নিচে আমাদের হর যেটা ছিল দুই, ওই দুই বসলো। তাহলে এভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এটা কি? এটা হলো আমাদের মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ সমান সমান এটা, ক্লিয়ার? এখন এরকম আরও একটা উদাহরণ দেখাই, যেমন তিনকে দুই দিয়ে দিলাম, মনে করো উপরে আছে আমাদের আট, আটকে আমি তিন দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? দেখো এখানে তিন দিয়ে আটকে ভাগ করলে তিন দুগুণে, আচ্ছা এখানে তিন দুগুণে ছয়, তাহলে এখানে ভাগ শেষ থাকে কত? দুই। তাহলে এখানে আমাদের কি হবে, এটাকে আমরা লিখব এই মানটা সমান সমান কত লিখব, ভাগফল কত? দুই, এই যে প্রাপ্ত ভাগফল, দাগ দিব। উপরে লিখবো কি ভাগ শেষ, ভাগ শেষও কত? দুই। আর ভাজক বা হর কত? হর ছিল আমাদের তিন, তিনই লিখলাম, ঠিক আছে? আবার আরও একটা দেখা এরকম, মনে করো উপরে আছে আমাদের মনে করো ১৩ আর নিচে আছে ৫, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই ৫ দিয়ে ১৩কে ভাগ করব, তাহলে ৫ দুগুণে ১০, ভাগ শেষ কত থাকে? ৩, তাই না? তাহলে এক্ষেত্রে আমরা এটা সমান সমান কত লিখব বলো, ভাগফল যত ছিল ২, আর হর ভাগ শেষ কত আসলো? ৩, সেটা যাবে এই যে ভাগ শেষটা উপরে, আর ভাজক বা হর যা ছিল ৫ তাই হলো। তাহলে এভাবে আমাদের যদি কখনো মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ দেওয়া থাকে, সেই অপ্রকৃত ভগ্নাংশে আমরা এই রুলসকে অ্যাপ্লাই করে আমরা কিন্তু চলে আসতে পারি কিসে, একটা মিশ্র ভগ্নাংশে, ক্লিয়ার? তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় সেই সম্পর্কে তোমাদের আশা করি বিস্তারিত বুঝতে পেরেছো, এখানে আর কোনো কারো কোনো সমস্যা থাকার কথা না। এবার আমি অন্য আরেকটা আসি, সেটি কি, মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপ্রকৃত ভগ্নাংশে আসা যায়। আমি কিন্তু তোমাদের দেখাইছিলাম
যে অপ্রকৃত থেকে মিশ্রতে যাব, আবার মিশ্র থেকে অপ্রকৃততায় আসব। তাহলে এখানে আমি লিখি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত, সেটি কিভাবে হয় দেখো। একটি মিশ্র ভগ্নাংশ মনে করো ছিল দুই সমস্ত, উপরে তিন নিচে চার, মনে করি এরকম একটা ছিল, এটাকে একটা মিশ্র ভগ্নাংশ না। এখন এই মিশ্র ভগ্নাংশকে আমরা কি করব, এই দুই দিয়ে মানে পূর্ণ সংখ্যা দ্বারা, এটা তো একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা দ্বারা হরকে গুণ করব, তার সাথে ওই লবটাকে যোগ করব। তাহলে পূর্ণ সংখ্যা গুণন হর, তার মানে দুই গুণ চার, তাই না? তার সাথে যোগ করব লব মানে তিন, আর নিচে হলো হর যেটা আছে ওইটাই থাকবে। তাহলে এটাকে আমরা কথায় লিখে দিই, এটাকে আমরা কথায় কীভাবে লিখতে পারি দেখো, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা গুণ হর, পূর্ণ সংখ্যাকে হর দ্বারা গুণ করব, গুণ করে যে ফল আসবে তার সাথে আমরা কি করব, যোগ করব লব, আর নিচে হর যা ছিল তাই থাকবে এটি। তাহলে আমাদের এই সূত্র প্রয়োগ করে আমরা বাকি সবগুলো করতে পারি। তাহলে এই পূর্ণ সংখ্যা দ্বারা আগে হরকে গুণ করে যে গুণফল পাবো, সেই গুণফলের সাথে লবটাকে যোগ করব, যোগ করে কত পেলাম এখানে, হরের সাথে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করে পেলাম চার দুগুণে আট, সেই আটের সাথে তিন যোগ করে পেলাম কত, তাহলে কত হয় চার দুগুণে আট যোগ তিন, আর নিচে তো চার, চারই রইল, সমসমান কত আট আর তিনে এগারো, নিচে চার, ঠিক আছে। তাহলে আমাদের কত আসলো, এই হলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশ, আর কোথা থেকে আসলো, এই মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ আসলো। আবার এখন যদি বলো এই অপ্রকৃতটাকে আমরা আবার কি মিশ্রতে নিয়ে আসতে পারি না, দেখো এখানে কত আসছে এগারো বাই চার, এখানে আমাদের কত ছিল অন্য আরেকটা জায়গায় দেখাই, মনে করো এখানে এগারো নিচে চার ছিল, এটা কি আমরা কত লিখতে পারি, এই চার দিয়ে এগারোকে ভাগ করব, চার দুগুণে আট, এগারো থেকে আট বিয়োগ করলে কত থাকে তিন না। তাহলে আমাদের সূত্র অনুযায়ী আমরা কি বলছিলাম, ভাগফল যা আসে সেইটাই বসাবো, এই যেখানে ভাগফল যেটা সেইটাই ভাগফল, তারপর বসাবো ভাগ শেষ, উপরে বসাবো ভাগ শেষ, ভাগ শেষ কত তিন, তারপর নিচে বসাবো হর, হর যেটা ছিল সেইটাই এই যে চার, দেখো আমার এই যে অপ্রকৃত থেকে এটা আসলো কি মিশ্র, সে একই না, দুই দশম দুই সমস্ত চারের তিন, দুই সমস্ত চারের তিন একই। তাহলে আমরা এই অপ্রকৃত মিশ্রটাকে অপ্রকৃততে, অপ্রকৃতটাকে আবার মিশ্রতে, দুই জায়গায় আমরা এরকম কনভার্ট করতে পারি, ঠিক আছে। তাহলে এই সূত্রগুলো তোমাদেরকে, এই নিয়মগুলো তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আর এখন বলতে পারো যে এটা তো আমরা জানি, এটা আমরা পারি, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতার আলোকে আমি বলছি, যখন অন্য অঙ্কের ভিড়ে এই ভগ্নাংশের যোগ বিয়োগগুলো চলে আসে, তখন সেই ভিড়ে তোমরা এটাকে ভুলে যাও। কারণ আমি যখন অন্যান্য ক্লাসের, ক্লাস নাইন টেনের স্টুডেন্টদেরকেও যখন পড়াতে যাই, তখন অনেক সময় দেখতে পাই আমি যে একটি ভগ্নাংশের যোগ বিয়োগ করে ফেলছি, মনে করো উপরে ছিল পাঁচ, নিচে ছিল মনে করো সাত যোগ তিন নিচে আট। এখন এই ভগ্নাংশটাকে যোগ করতে হলে, এটা যোগ তোমাদের কি শেখাবো, এখনও শিখো নাই আমি এখানে, আমি জানি তোমরা একদম ক্লাস থ্রি থেকে এই অঙ্কগুলো করে আসতেছো, থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, তাহলে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ছয়টা ক্লাসে তোমরা শিখে আসছো, তাহলে নাইনে এসে তোমাদেরকে তো এই যোগটা শেখানো দরকার নাই। যেমন পাঁচ আর তিনে যোগ করলে আট হয়, এটা তো তোমাদের শেখাতে শেখানো দরকার পড়ে না। একই রকম সাত আর আটে যে পনেরো হয়, এটাও তো তোমাদের শেখানো দরকার নাই। তাহলে এগুলি তোমরা ওয়ান থেকে শিখে আসছো যোগ, কিন্তু যখনই আমরা ভগ্নাংশের যোগ আসলাম সেটা তোমরা থ্রি থেকে শিখে আসছো, তাহলে তো তোমাদের এখন নাইনে এসে এটা শেখানো দরকার নাই। কিন্তু আমি যখন নাইনে অঙ্কগুলো আমি তখন এই শেখানো দরকার নাই মনে করে যখন আমি সরাসরি করতে যাই, এরকম লিখলাম, তখন হঠাৎ করেই বলে বসে অনেকেই, স্যার এটা কোথা থেকে আসলো, চল্লিশ কোথা থেকে আসলো, ছাপ্পান্ন কোথা থেকে আসলো, একুশ কোথা থেকে আসলো, অনেকেই কিন্তু জিজ্ঞাসা করে বসে ক্লাস নাইনের স্টুডেন্ট। তাহলে সেক্ষেত্রে নাইন বা টেনের স্টুডেন্টরাও কিন্তু হঠাৎ করে এটা ভুলে যায়, কারণ তারা এতই বীজগণিতের অঙ্ক, পাটিগণিতের অঙ্ক, বীজগণিতের অঙ্ক, তারপরে ত্রিকোণমিতি, পরিমিতি, বিভিন্ন তোমার জ্যামিতি প্লাস পরিসংখ্যান, এগুলি সব অঙ্ক করতে করতে এই যে আগে যে অঙ্কগুলো শিখে আসছে সেগুলি কিন্তু ভুলে যায় অনেক সময়।
কিন্তু এটা বললে হবে না তো, এটা সারা জীবনের জন্য তোমাকে মনে রাখতে হবে। কিন্তু এটা কীভাবে হলো সেটা এখন আমি তোমাদেরকে শেখাচ্ছি না, আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ যখন শেখাবো তখন এটাকে শেখাবো। তোমরা আশা করি এখন তোমরা নিজেরাও অনেকটা চিন্তা পড়ে গেছো অনেকেই, যে এটা কীভাবে হলো কীভাবে হলো, একটু চিন্তা করতে করতে একটু পরেই তোমরা কিন্তু পেরে যাবে, কিন্তু দ্রুততার সাথে এত তাড়াতাড়ি কিন্তু এটা পারলে না, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা সবগুলো জিনিস, এই যে আমি মৌলিক বিষয়গুলো মূল আলোচনাগুলো যে তোমাদের সাথে করছি, এই মূল আলোচনাগুলো থেকে কখনোই বিচ্যুত হবে না। এই মূল আলোচনাগুলো তোমাদের সারা জীবনের জন্য লাইফলাইনগুলো রেখে দেবে, কারণ এগুলি তোমাদের ভবিষ্যতে যখন তোমরা যত বড় বড় অঙ্কই করছো কোনোটাই কাজে আসবে না, যখন তোমরা তোমাদের লেখাপড়া শেষ করবে চাকরি বাকরির জন্য পরীক্ষায় পরীক্ষা দিবে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, তখন কিন্তু এই মৌলিক বিষয়গুলো নিয়েই তোমাদের পরীক্ষা হয়। অতএব আমার প্রতিটি সাবজেক্টের তোমার একদম আমি ক্লাস 3 থেকে 10 পর্যন্ত যতগুলো স্কুলের যতগুলো ক্লাস আমি করাচ্ছি, এবং প্রত্যেকটা বইয়ের ক্লাস 3-তে যদি 10টি চ্যাপ্টার থাকে 10টি চ্যাপ্টারের 10টি মৌলিক আলোচনার 10টি চ্যাপ্টার আছে, অর্থাৎ প্রথম লেকচারটা। একইভাবে 4-এও তোমার যদি 10টি চ্যাপ্টার থাকে সেই 10টি চ্যাপ্টারের প্রতিটি অধ্যায়ের প্রথম লেকচারটা গুরুত্বপূর্ণ, এগুলি মৌলিক আলোচনা। এরকম ক্লাস 3 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা ক্লাসের যতগুলো অধ্যায়ের প্রথম ক্লাসটা মৌলিক আলোচনা নিয়ে আলোচনা করছি, আর এই মৌলিক আলোচনাগুলো যদি তোমরা একত্রিত করে সুন্দর মতো তোমাদের সংরক্ষণ করো রেখে দিতে পারো, তোমাদের সারা জীবনের সম্পদ এটা, কারণ এগুলো দিয়েই তোমরা চাকরি বাকরি বিভিন্ন জায়গায় পরীক্ষা দেবে, তখন তোমার চাকরির জন্য কোনো গাইড খুঁজতে হবে না, কোনো পড়ালেখা করতে হবে না। আশা করি এই মৌলিক আলোচনা দিয়ে তোমরা সমস্ত অঙ্কগুলো পারবে। এই জন্য বলছি এই মৌলিক আলোচনাগুলো তোমাদের প্রতিটি ক্লাসের প্রথম লেকচারটা, প্রতিটি অধ্যায়ের প্রথম লেকচারটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো অবশ্যই অবশ্যই তোমরা মনে রাখবে। তা ঠিক আছে, আমি এখানে তোমাদের আজকে বইতে এখন চলে যাই। বইতে এখানে আমাদের কী কী আছে দেখি একটু। এখানে সাধারণ ভগ্নাংশ সেটা আমরা শিখলাম, এর পরবর্তী পৃষ্ঠা 18 পৃষ্ঠায় আছে প্রকৃত ভগ্নাংশ কী সেটাও শিখলাম। এরপর 18 পৃষ্ঠায় দেখো আরও দেওয়া আছে অপ্রকৃত ভগ্নাংশ সেটাও আমরা শিখলাম, তারপরে আছে মিশ্র ভগ্নাংশ সেটাও শিখলাম, তারপরে দেওয়া আছে সমতুল ভগ্নাংশ কী, সমতুল ভগ্নাংশটা সর্বপ্রথম শিখিয়ে নিছি সেটাও শিখলাম। আচ্ছা, তারপরে এখানে যে আরেকটা বইয়ের জিনিসগুলো কিন্তু দেখছো, এখানে আবার মিশ্র ভগ্নাংশকে কীভাবে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটাও কিন্তু শিখছি আমরা। মিশ্র ভগ্নাংশকে, এই একটি মিশ্র ভগ্নাংশ ছিল, এটাকে কীভাবে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলাম, কত 11/4 আসলো, এটা কি সাধারণ ভগ্নাংশ হয়ে গেলো না? কিন্তু এই সাধারণ ভগ্নাংশের তো আবার একটা নাম আছে, এই ভগ্নাংশটার নাম হলো আবার কি অপ্রকৃত ভগ্নাংশ, যেহেতু লব বড় হলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে মিশ্রটাকে আমরা কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে বা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটাও আমরা শিখলাম। আবার এই মিশ্র অপ্রকৃত ভগ্নাংশটাকে কীভাবে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি সেটাও আমরা শিখলাম, তাহলে এগুলি কিন্তু সবই আমরা শিখে ফেললাম। এখন আমরা আরেকটি বিষয় এখানে আলোচনা করতে চাই, ভগ্নাংশের তুলনা। তার আগে দেখি ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেলে হয়তোবা আজকে এখানে স্টপ রাখতে পারি, অলরেডি 33 মিনিট হয়ে গেছে। এখন আচ্ছা সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে যাই, কারণ আগামী ক্লাসে আমি সরাসরি অঙ্ক করব, এই জন্য অঙ্ক করার আগে এইটুকু আলোচনা মৌলিক আলোচনা যেটুকু বাকি আছে এটুকু শেষ করে যাই, 5 মিনিট সর্বোচ্চ 3-4 মিনিট লাগবে, আমি এগুলিকে একটু মুছে দিই, ঠিক আছে। তাহলে আমাদের ওই কয়েকটি টপিক্স এখানে আলোচনা করা হয়েছে, আরও যে আলোচনার 2টি টপিক্স আলোচনা করবো সেটা আমি নিচে লিখে রাখবো, ওই অংশটুকু শুধু মুছবো না। দেখো এখন আমি আরেকটি আলোচনা করব ভগ্নাংশের তুলনা। একাধিক ভগ্নাংশের মধ্যে যদি আমাদের তুলনা আসে, যেমন আমরা একদম প্রথম অধ্যায়ে তোমাদের এই বইয়ের প্রথম অধ্যায়ে আমরা শিখছি ছোট এবং বড় নির্ণয়, একাধিক সংখ্যা থাকলে সেই সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটি ছোট কোন সংখ্যাটি বড়, যেমন আমাদের যদি দেওয়া থাকে 2 আর হলো 7, এই দুইটার মধ্যে কোনটি বড়, তোমরা চোখ বন্ধ করে একসঙ্গে বলে দিতে পারো 7 বড়, মানে 7-এর দিকে তোমরা এই অ্যাঙ্গেলটার মতো যে একটা প্রতীক, এই প্রতীকটা দিয়ে দিলে এই প্রতীকটার নাম কি লেস দেন, তার মানে 2 মানে 2 is less than 7 অথবা 2 ছোট 7-এর তুলনায়, 2 ছোট কার তুলনায় 7-এর তুলনায়। আবার যদি থাকে 2 greater than 7 মানে 2 বড় 7-এর তুলনায়, আসল তো 2 7-এর তুলনায় বড় না, তাহলে এখানে হবে অবশ্যই 9 বা 8, 9 বড় কার তুলনায় 7-এর তুলনায়।
তাহলে এটা হলো ছোট বড় চিহ্ন। তাহলে এরকম আমরা এগুলো কিন্তু দেখে বুঝতে পারি। আমার যদি একটি সংখ্যা থাকে এক দুই চার, আরেকটা থাকে দুই এক এক, এই দুটি সংখ্যার মধ্যে কোনটি বড়, সেগুলো কিন্তু তোমাদেরকে খুব সুন্দর করে একদম প্রথম অধ্যায় এক দশমিক একই আমি এগুলো শিখিয়ে আসছিলাম ছোট বড় তুলনাটা। তাহলে এই দুইটির মধ্যে বড় অবশ্যই 124 না 211। তাহলে এখানে ডান পাশে বড় সংখ্যা দেখেই তোমরা মনে করতে পারো যে এটা এটি মনে হয় বড়, কিন্তু সেটা কিন্তু না। আমরা ছোট বড় তুলনা করি প্রথমে, প্রথম অঙ্কটা দিয়ে, শেষ অঙ্ক না। তাহলে বাম দিক থেকে প্রথম অঙ্ক দিয়ে চিন্তা করো। বাম দিকের প্রথম অঙ্ক এখানে আছে এক, এখানে আছে দুই, তাহলে প্রথম অঙ্ক কোনটা বড়? দুই বড়, তাই না? তাহলে এইটাই বড়, এই পুরো সংখ্যাটাই বড় হবে। আচ্ছা, প্রথম অঙ্ক যদি মনে করো একই আছে, এখানেও এক আছে, এখানেও এক আছে, তাহলে প্রথম অঙ্ক এটা আর এটা দুটা সমান। এখানে কত ছিল? দুই, তাই না? আরেকবার লিখি, এক দুই চার, আর এখানে আছে এক এক এক। এখন দেখো এই প্রথম অঙ্ক দুইটি সমান, তাই না? এই প্রথম অঙ্ক দুইটি সমান। আমি কিন্তু প্রথম অঙ্ক দিয়ে আগে তুলনা করছি, তাহলে এখন তো আবার দুইটি সমান আসলো, তাহলে আমি কোনটাকে বড় দিব? তাহলে প্রথম অঙ্ক যখন এই দুইটি সমান আসবে তখন আমরা দ্বিতীয় অঙ্কের মধ্যে চলে যাব। তাহলে দ্বিতীয় অঙ্কের মধ্যে বড় কোনটা? এটি বড়, এটি ছোট। তাহলে যেটা বড় ওই দিকে আমরা অ্যাঙ্গেলটা দিয়ে দেব, ঠিক আছে? এরপর যদি মনে করো এক দুই চার, আর এই পাশেও আছে এক দুই ছয়, এরকম আছে, তাহলে আমরা চিন্তা করবো প্রথম অঙ্ক দুইটি সমান। অতএব কোনো চিন্তা নাই, দ্বিতীয় অঙ্ক দ্বিতীয় অঙ্কটাও সমান, এখানেও আমরা চিন্তা করতে পারবো না। এবার তৃতীয় অঙ্ক চার আর এখানে ছয়, কোনটা বড়? এখানে তৃতীয় অঙ্কের মধ্যে কোনটা বড়? ছয় বড়। তাহলে এই দিকে অ্যাঙ্গেলটা দিয়ে দেবো, ক্লিয়ার? তাহলে এভাবে আমরা কিন্তু তোমাদেরকে শিখিয়েছিলাম কীভাবে ছোট এবং বড় সংখ্যা আমরা তুলনা করতে পারি, একাধিক সংখ্যার মধ্যে কীভাবে আমরা ছোট এবং বড় সংখ্যা তুলনা করতে পারি। এছাড়া আরও আছে, যদি আমাদের দেখা গেলো এক 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 সবগুলোই ছোট, কিন্তু পাশে দেওয়া আছে আমাদের নয় নয়, অনেক বড় বড় সংখ্যা, তাহলে এখন বলবো প্রথম সংখ্যা আর এখানে প্রথম সংখ্যা, প্রথম অঙ্ক আর প্রথম অঙ্ক দুইটার মধ্যে কোনটা বড়? নয় বড়। তাহলে কি তুমি এদিকে দিবা? না, সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে এ পাশে কয়টি অঙ্ক আছে। এখানে একক দশক দুইটি অঙ্ক, আর এখানে একক দশক শতক তিনটি অঙ্ক। যখনই দেখবো অঙ্কের সংখ্যাটা বেশি যেখানে, সেখানে আর ছোট বড় চিন্তা করার দরকার নাই, এখানে দুইটা আর এখানে তিনটা, তিনটা মানেই এদিকে আমার বড়, ঠিক আছে? এরপরে এখানেও মনে করো আবার তিনটা আছে, তখন আমরা চিন্তা করবো আবার প্রথমটার প্রথমটা সমান সমান সংখ্যক অঙ্ক থাকলে তখনই আমাদের এই প্রসেস। আর যখন কম আর বেশি সংখ্যক অঙ্ক থাকে তখন যেটা আমাদের কম আছে সেটা ছোট, যেটা আমাদের বেশি আছে সেটা বড়। এভাবে তোমাদেরকে আমি ছোট বড় নির্ণয়ের অনেক টেকনিক অনেক পদ্ধতি তোমাদেরকে আমি শিখিয়ে আসছিলাম এর আগে, হয়তোবা ক্লাস সিক্সে শিখাইছি কিনা আমার মনে নাই, যদি না শিখিয়ে থাকে তাহলে আমরা ক্লাস থ্রি ফোর ফাইভে এগুলি শিখাইছি, কারণ এগুলো তো ছোটো ক্লাসের বিষয়। ক্লাস থ্রিতে তোমাদের সিক্সে কী ছিল? অঙ্কপাতন, শুধু অঙ্কপাতনগুলো ছিল, একক দশক এরকম মিলিয়ন বিলিয়ন পর্যন্ত হিসাব নিকাশগুলো এগুলোই ছিল। এখানে ছোট বড় তেমন একটা ছিল না, না তাহলে তোমাদের হয়তোবা আমি সিক্সে শিখাই নাই, তোমরা থ্রি ফোরের একদম প্রথম প্রথম চ্যাপ্টারগুলো প্রথম অধ্যায়ের ক্লাসগুলো দেখলে এই সম্পর্কে তোমাদের যাদের আরও জানার আগ্রহ থাকে, অনেক উৎসুক যারা, তারা কিন্তু ইচ্ছা করলে থ্রি ফোরের লেকচারগুলো থেকে আমার এই চ্যানেলেই তোমার থ্রি ফোরের ক্লাসগুলো থেকে এই সম্পর্কে ছোট বড় নির্ণয়ের অনেক অনেক টেকনিক তোমাদেরকে শেখানো আছে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তা কিন্তু এখন আমি আসবো তোমাদেরকে, এই বিষয়গুলো তো আমার দেখার বিষয় না, আমি এখন আলোচনা করছি তোমাদের ভগ্নাংশ নিয়ে। তাহলে ভগ্নাংশের চ্যাপ্টারে এখন আমাদের কীভাবে কোন ভগ্নাংশটা ছোট এবং কোন ভগ্নাংশটা বড় এই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে এগুলো তো তোমরা শিখছোই পারোই, কিন্তু এখন ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় সেই বিষয়টা যদি আমরা জানতে যাই, তাহলে দেখো যদি সমহর বিশিষ্ট সমহর বিশিষ্ট একাধিক ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড়, অন্যথায় বিপরীত অবস্থা,
অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট ওই ভগ্নাংশটি ছোট, তাহলে বিপরীত এখানে, অন্যথায় বিপরীত বিপরীত ক্রমে বিপরীত এই কথাটার অর্থ কি? অন্যথায় বিপরীত ক্রমে বিপরীত অবস্থা। তার মানে কি? এই পুরা লাইনটি আবার, অর্থাৎ যে ভগ্নাংশের লব ছোট ওই ভগ্নাংশটি ছোট, এই কথাটা কি আমি আবার লিখে দিতে পারতাম? অথবা অন্যথা বিপরীত ক্রমে বিপরীত অবস্থা লিখে দিছি, তোমাদের যদি এই ভাষাটা ভালো না লাগে তাহলে তোমরা ওইটা আবার লিখে নিও, ঠিক আছে? যেটা খুশি একই কথা। এখন দেখো আমি দু একটু উদাহরণ দিই। মনে করো দুই নিচে কত দেব, সাত, তিন সাত, এক সাত, তাহলে সবগুলোরই কি হর সমান না? সমহর বিশিষ্ট ভগ্নাংশ, প্রত্যেকটা হরগুলো সমান। তাহলে লবগুলোর মধ্যে কোনটি বড়? এখানে আমাদের এই তিনটিরই হর কিন্তু সমান, তাহলে এখানে ভগ্নাংশ তিনটির হর সমান কিন্তু লবে, লবের মধ্যে তিন ইজ গ্রেটার দেন দুই ইজ গ্রেটার দেন এক হওয়ায় কি এই তিন সংবলিত যে ভগ্নাংশ, তিন আছে কোন ভগ্নাংশে? এইটা, তাহলে তিন নিচে সাত, এইটা বড় হবে। দুই আছে কোনটায়, তারপরে আছে এক আছে কোনটায়, ঠিক আছে? আমি কিন্তু বলতে পারো তোমরা যে কিছুক্ষণ আগেই যে বিষয়গুলো দেখালাম সাধারণ সংখ্যার, সেখানে কিন্তু মানে স্বাভাবিক সংখ্যার যে অঙ্কগুলো দেখালাম, যে ছোট বড়, যে ক্লাস থ্রি ফোরে থেকে দেখে নিতে পারো, সেগুলো দেখানোর পিছনে তো কিছু না কিছু কারণ ছিল। সেই কারণগুলো হলো আমাদের হরগুলো সব সমান, তাহলে লবের মধ্যে দুই বড় না তিন বড় না এক বড় সেটা তো তোমাকে একটু জানতে হবে। সেটা আমরা ওখান থেকে যদি আমরা লবের মধ্যে যেটা বড় সেই ছোট বড় বলতে সাধারণ সংখ্যা আসলো, স্বাভাবিক সংখ্যা, সেই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে কোনটা বড় সেটা আমাদের ন্যূনতম জ্ঞানটুকু যদি থাকে তাহলে তো আমরা অবশ্যই করতে পারবো এটা। তাহলে আমাদের সাত ভাগের তিন ভাগ বড় দুই ভাগের, সাত ভাগের দুই ভাগের তুলনায়, তার চেয়ে আরেকটু ছোট হলো সাত ভাগের এক ভাগ। তাহলে এভাবে যদি দেখি আমার সবগুলোরই হর সমান, তাহলে লবের মধ্যে যেটা বড় ওইটিই হবে বড় ভগ্নাংশ। শেষ? আচ্ছা আরেকটা কথা, তাহলে এটা আমাদের এক নম্বর চলে গেল, ঠিক আছে? মনে করো এটা আমার হয়ে গেল, তোমরা তুলে নিছো। এবার আমি সবগুলো মুছবো না, কিছু কিছু কথা মুছবো এখান থেকে। এবার দুই নম্বর দিয়ে লিখলাম, ঠিক আছে? মনে করো এটা উঠানো হয়েছে আমি দুই নম্বর। সমহর বিশিষ্ট একাধিক ভগ্নাংশের মধ্যে, এ কথাটুকু আর লিখলাম না, যে ভগ্নাংশের এখানে সমহরের জায়গায় খালি লিখব সমলব, সমলব বিশিষ্ট একাধিক ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি ছোট, অন্যথায় বিপরীত ক্রমে বিপরীত অবস্থা। আচ্ছা এটাকে তোমার বিপরীত ক্রমে বিপরীত অবস্থা এই ভাষাটা তোমাদের হয়তো বা বোধগম্য হচ্ছে না, আমি এটাকে অন্যভাবেই লিখে দিই, অন্যথায় যে ভগ্নাংশের লব ছোট ওই ভগ্নাংশটি, যে ভগ্নাংশের লব ছোট ওই ভগ্নাংশটি বড়, লব তো না হর, এখানে তো লবগুলো হলো সমলব, তাই না? তাহলে এখানে হর হবে, যে ভগ্নাংশটির হর বড় ওই ভগ্নাংশটি ছোট, আর যে ভগ্নাংশটির হর ছোট ওই ভগ্নাংশটি বড়। তাহলে এখন আমি এই নিচের অংশটুকু মুছে দিই, নিচেরটা দরকার নেই। এটা গেল আমাদের দুই নম্বরের কথা কিন্তু। তাহলে সেক্ষেত্রে আমি লব সমান দিয়ে দিলাম, মনে করো সবগুলো দিয়ে চার আছে, চার 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 তিনটি ভগ্নাংশ লিখলাম, এটার মধ্যে আছে মনে করি তিন বা বড়ই দিয়ে দিই, একটা আছে পাঁচ আরেকটা আছে ছয় আরেকটা আছে মনে করি এটাই আছে মনে করলাম সাত ছয় আরেকটা দিয়ে দিলাম নয়, এই তিনটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে। এই তিনটা ভগ্নাংশের মধ্যে আমি কী বলছি, যে ভগ্নাংশের
এখানে লিখি এখানে ভগ্নাংশ তিনটির লব সমান কিন্তু হরের মধ্যে কত কোনটা বড় সবচেয়ে 9 বড় তার চেয়ে একটু ছোট 7 তার চেয়ে একটু ছোট 6 তাই না তাহলে আমরা লিখব আমি কিন্তু কি বলছিলাম যে ভগ্নাংশের হরটা বড় ওই ভগ্নাংশটা হবে কি ছোট যে ভগ্নাংশের হর বড় ওই ভগ্নাংশটি হবে ছোট তাহলে হর বড় কোনটায় 9 আলাদা তাই না এখানে তাহলে লিখব সুতরাং 9 উপরে তো 4ই তাহলে এই ভগ্নাংশটা আরেকটা আছে আমাদের 7 উপরে 4 আরেকটা আছে 6 উপরে 4 এখন আমি বলছি কি এই 9 বড় তাহলে এটা হবে ছোট এটা 9 এর তুলনায় এটা ছোট মানে কি তাহলে এটা বড় হবে তাহলে এখন এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে বিপরীত অবস্থা হয়ে যাবে অর্থাৎ যার হরটা বড় সেই ভগ্নাংশটাই ছোট এর হরটা একটু ছোট মানে এটা ভগ্নাংশটা একটু বড় হবে এটা হরটা আর একটু ছোট আরও একটু ছোট মানে এটা আর একটু বড় হবে এখন এটা কারণটা কি বলতো কারণ হলো আমার এই একটা বৃত্ত আছে তাই না বা একটি একটা ফ্রুটস বা একটা ফল আছে আপেল সেই আপেলটাকে আমি কি করব কি করতে চাই আমি যদি 6 ভাগ করতে চাই তাহলে কিভাবে করব এই মনে করো 6টা ভাগ করলাম তাই না 1 2 3 4 5 6 এই 6 ভাগের মধ্যে আমার 6 ভাগের মধ্যে 4 ভাগ 4 ভাগ মানে কি এই 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ তাই না এই অংশটুকু বেশি বড় না এই পুরো বৃত্তটাকে আমি আবারও বৃত্ত আঁকি একই বৃত্ত একে এটাকে যদি আমি 7 ভাগ করি মনে করো 7টা ভাগ করছে তাহলে কয় ভাগ 1 2 3 4 5 6 7 ভাগ ঠিক আছে কারণ এই 7 ভাগের মধ্যে 4 ভাগ 1 2 3 4 এই অংশটুকু বড় না ওই অংশটুকু দেখো আমার এই যে 6 ভাগের মধ্যে 4 ভাগ যেটা ছিল এখানে বেশি না এটাকে 7 ভাগ করে তার মধ্যে 4 ভাগ দিলাম এটা বেশি হবে আরও সহজভাবে বোঝাই তোমার এই কলমটা আছে এই কলমটাকে যদি আমি 6টা টুকরা করি 6 টুকরা করে তার মধ্যে 4 টুকরা তোমাকে দিলাম আবার ঠিক একই রকমের আরেকটা কলম সেটাকে আমি 7টা টুকরা করলাম তার মধ্যে থেকে 4 টুকরা একজনকে দিলাম আবার ঠিক একই রকমের কলমকে আমি 9টি টুকরা করলাম সেখান থেকে 4 টুকরা একজনকে দিলাম তাহলে কে বেশি পেল যখন এটাকে 6 ভাগ করছি 6 ভাগের 4 ভাগ সেইটি অবশ্যই বেশি ছিল আর যখনই 7 ভাগ করছি তাহলে অবশ্যই 7টা ভাগ একই জিনিসকে যখন 7 ভাগ করলাম তখন তো অবশ্যই আমার একটু কমে আসছে তাই না মনে করি 84 কেজি আমি একটি যে কোনো একটি মনে করো গরু জবাই করলাম সেখানে 84 কেজি মাংস হলো সেই 84 কেজিকে আমি 6 জনের মধ্যে সমানভাগে ভাগ করে দিতে চাই 6 জনের মধ্যে না আমি 6টা ভাগ করব 6 ভাগ করে 4 জনকে দিয়ে দিব 84 কেজিকে তাহলে সেই 84 কেজিকে আমি যদি দেখো এই 84 কেজিকে আমি 6 দিয়ে ভাগ করি তাহলে কত হয় 6 1 6 2 4 24 4 6 24 তাহলে এক এক ভাগে পরে কত কেজি করে 14 কেজি আমি সেই 14 কেজি যদি আমি এক একজন এরকম 14 ভাগের মানে 6 ভাগের 4 ভাগ দিয়ে দেবো যদি আমি 4 দিয়ে গুণ করি 4 14 28 গুণে 56 কেজি মানে একজন পেলো 6 ভাগের 4 ভাগ এই 14 কেজি হয় 6 ভাগের 1 ভাগে হয় 14 কেজি আমি যদি 4 ভাগ দিয়ে দিতে চাই একজনকেই তাহলে সে পাবে কত 56 কেজি আচ্ছা আমি এটা এই চিত্র দিয়ে তোমাদের বোঝানো কঠিন হচ্ছে আমার মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না এই জন্য এরকম সংখ্যায় নিয়ে আসলাম আচ্ছা একইভাবে এই 84 কেজিকে আমি যদি 7 ভাগ করতে চাই
তাহলে কত হয়? সাত একে সাত, একে চার চোদ্দো, সাত দুগুণে চোদ্দো। এখানে এক 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 ভাগে সাত ভাগ যদি করি তাহলে এক এক ভাগে পরে কত কত কেজি? বারো কেজি। সেই বারো কেজিকে যদি আমি চার দ্বারা গুণ করি, চার বারং আটচল্লিশ কেজি। বারো ভাগে সাত ভাগের চার ভাগ মানে কি? আটচল্লিশ কেজি। আবার দেখো কত, সাত ভাগের, সাত ভাগের চার ভাগ মানে কত আসলো? আটচল্লিশ কেজি। এই পুরাটা আসলো কত? আটচল্লিশ কেজি, ঠিক আছে। আর ছয় ভাগের চার ভাগ আসলো মানে ছাপ্পান্ন কেজি। একইভাবে আমরা যদি এটাকে নয় ভাগ করি, চুরাশিকে যদি আমি নয় ভাগ করি তাহলে কত হয়? আট নং বাহাত্তর, নয় নং সাত চোদ্দ, তিন চোদ্দ বিয়াল্লিশ, তিন বিয়াল্লিশ। দেখ নয় ভাগ করলে এখানে কত হয়? নয় নং একাশি, একাশি। তাহলে এখানে তিন থাকে, তার মানে এখানে একটা দশমিক দিলে শূন্য, তার মানে তিন নং সাতাইশ, মানে তিন তিন, মানে এক এক ভাগে নয় দশমিক তিন তিন এরকম থাকতেছে। আর এইটাকে যদি আমি করি কি চার গুণ, তাহলে কত হবে? চার নং ছত্রিশ, তিন চারে বারোর দুই, হাতের হলো এক, তিন চারে বারো একে তেরো, তিন হাতের হলো এক, চার নং ছত্রিশ একে সাঁইত্রিশ। তার মানে এটা নয় ভাগের চার ভাগ আসতেছে সাঁইত্রিশ দশমিক তিন দুই কেজি, এত কেজি আসতেছে, তাই না? তাহলে এখন আমার মনে করলাম চুরাশি কেজি কোনো একটি পণ্য আছে, সেই চুরাশি কেজি পণ্যকে আমি ছয় ভাগ করলাম, করে তার চার ভাগ একজনকে দিলাম, তাতে সে পেল কত? আটচল্লিশ কেজি। আবার ওই পণ্যটা কি ছয় ভাগ করে তার চার ভাগ যদি একজনকে দিই তাহলে সে পায় ছাপ্পান্ন কেজি, ওই পণ্যটা কি নয় ভাগ করে তার চার ভাগ যদি একজনকে দিই তাহলে সে পায় সাঁইত্রিশ কেজি। তাহলে নয় ভাগের চার ভাগটা কি সবচেয়ে ছোট হয়ে গেল না? আর সবচেয়ে বড় হলো কোনটা? ছয় ভাগের চার ভাগ। এই যে আমি কী বলছিলাম, ছয় ভাগের চার ভাগটা সবচেয়ে বড়। তারপর দেখো সাত ভাগের চার ভাগটা একটু ছোট, আর নয় ভাগের চার ভাগটা আরও ছোট। তাহলে এভাবে কিন্তু আমাদের প্রত্যেকটি পণ্য আমরা বিভক্ত করে দিতে পারি। তাহলে এক কথায় আমরা বুঝবো, সহজ বোঝার হিসেবে আমি এই যে এত আলোচনা করলাম এগুলি কোনোই দরকার নাই। তোমার সবচেয়ে সহজ প্রসেস হলো যদি আমাদের দেখি লবগুলো সমান আছে তাহলে হরে যেটা বড় ওইটা হবে ছোট, আর যদি হরগুলো সব সমান থাকে তাহলে লবে যেটা বড় ওইটা হবে বড়। সবচেয়ে সহজ মনে রাখার বিষয়। তারপরে এগুলো আমরা একটু একটু করে জাস্ট মৌলিক আলোচনাগুলো করে গেলাম, আগামী ক্লাসে যখন এইগুলো নিয়ে আমরা অঙ্ক করব, কারণ এগুলো তো তোমাদের প্রাথমিক আলোচনা, এই প্রাথমিক আলোচনার ভিত্তিতে এই চ্যাপ্টারে অঙ্কগুলো আছে, সেই অঙ্কগুলো যখন করবো তখন দেখবে তোমাদের সবই ক্লিয়ার হয়ে যাবে। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই আলোচনা থাকলো। আগামী ক্লাসে তোমাদের এই চ্যাপ্টার থেকে আমি আজকে মৌলিক আলোচনাগুলো করলাম, আগামী ক্লাসে অঙ্কগুলো করব। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সকলকে।